আমি হাঙ্গেরিতে সিগেটভার দুর্গের কাছে আঙুরের ক্ষেতের দিকে চলেছি। ওখানেই হয়তো ছিল হারিয়ে যাওয়া শহর টর্বেক আর সুলতান সুলেমানের হারিয়ে যাওয়া হৃৎপিণ্ড। সমস্ত প্রমাণগুলো সিগেটভারের বাইরে এই পাহাড়ের দিকেই নির্দেশ করছে। দুর্গ থেকে এটা দূরত্ব একেবারে মিলে যাচ্ছে, এখানকার জিওগ্রাফিও মিলে যাচ্ছে। এখানেই সুলেমানের ক্যাম্প পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর যদি ক্যাম্প পাওয়া যায় তাহলে হাড়টাও পাওয়া যাবে। হ্যালো হ্যালো, কেমন আছেন? আমি জশ। নরবার্ট। নরবার্ট, হ্যালো। হাই, আমি এরিকা। দেখা হয়ে ভালো লাগলো। এরিকা, ওয়েলকাম হিয়ার। থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। বেশিরভাগ আর্কিওলজিক্যাল সাইটের সঙ্গে এই জায়গাটা মিলছে না। এই জায়গাটা খুব সুন্দর। এটা একটা আঙ্গুরের বাগান। এটা মধ্যযুগেও আঙ্গুরের বাগানই ছিল। হ্যাঁ, এটা সত্যি দারুণ। এই জায়গাটা সম্পর্কে একটু বলুন, চলুন সাইটটা ঘুরে দেখি। নিশ্চয়ই, এদিকে আসুন। এটা একজন স্থানীয় ওয়াইন প্রস্তুতকারকের বাড়ির পিছনের আঙ্গুরের ক্ষেত। এখানে এখনো চাষ হয়। উনি এই টিমকে ওনার বাগানে যে জিনিসটা থাকার সম্ভাবনা সেটা খুঁজে দেখার অনুমতি দিয়েছেন। প্রথমেই আমার মনে প্রশ্ন আসছে, এইখানেই কেন? ওই লোকটার বাগানে না কেন, বা ওইদিকে নয় কেন? কেন কেন এই জায়গাটাই বাছা হলো? আমরা দুর্গ থেকে প্রায় 4.2 কিলোমিটার দূরে আছি, অর্থাৎ উত্তর পূর্ব দিকে 1 ঘন্টার হাঁটা পথের দূরত্বে। মানে আমরা একদম ঠিক জায়গায় এসেছি। এই জায়গাটাকে যখন আপনারা সবচেয়ে সম্ভাবনাময় জায়গা হিসেবে চিহ্নিত করলেন, তারপরের পদক্ষেপ কি ছিল? আমরা মাটির নিচে কিছু জিওফিজিক্যাল এক্সামিনেশন করেছিলাম। এখানে মাটির নিচে এখন অবধি কি পেয়েছেন? দেওয়াল পেয়েছিলাম। দেওয়াল? উন্নত গ্রাউন্ড পেনিট্রেটিং রেডার বা জিপিআর এর সাহায্যে ওনারা মাটির নিচে কোনো স্ট্রাকচার আছে কিনা খুঁজছেন, যেটা হয়তো টার্বেক শহরের ধ্বংসাবশেষ হতেও পারে, যে শহর সুলতানের সমাধির উপর গড়ে উঠেছিল। মাটির নিচে যে দেওয়ালটা রয়েছে সেটা এখানে আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। যদি আপনি এই ম্যাপের সাথে তুলনা করেন। হ্যাঁ, আমি এই ম্যাপটা দেখেছি। আমি অরিজিনাল ম্যাপটা বুদাপেস্টে দেখেছিলাম। আপনি এখানে যে রেকট্যাঙ্গুলার বিল্ডিংটা দেখছেন, এটাই ছিল মসজিদ আর সমাধি। এটা মিলে যাচ্ছে, এটা সত্যি অবিশ্বাস্য। এইটা দেখে মনে হচ্ছে ওই কোণাটা, তাই তো? এটা খুবই বিশ্বাসযোগ্য। মানে আপনারা শুধু টার্বেকই খুঁজে পাননি, আপনারা সমাধিটাও পেয়ে গেছেন। এটাই সেই জিনিস, এ ব্যাপারে আপনারা কতটা কনফিডেন্ট? আপনি এটা বলতে পারেন যে 99%, তাই নাকি? আমি নিশ্চিত এখানে ভালো কিছু আশা করাই যায়, অনেক সম্ভাবনা আছে। আপনি গোটা সার্চ এরিয়াটা স্ক্যান করেছেন? না, একদমই না, এটা তো বিশাল জায়গা। কোথায় খুঁড়তে হবে সেটা অনুসন্ধান করার কাজে টিমের সদস্যরা আমাকে ওনাদের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি দিলেন। আর আমার মনে হচ্ছে এই আঙ্গুরের ক্ষেতেই হয়তো ওনারা সত্যি সত্যি কিছু একটা পেয়ে যাবেন। আপনি কি পেলেন? ইটের টুকরো। একটা ইটের টুকরো? আচ্ছা, ইটগুলো কত পুরনো বলে মনে হয়? অটোমান যুগের। আপনি সত্যি এটা মাটির নিচ থেকে পেলেন? এখানে আরো ইট আছে, ভাবা যায় না, এখানে এত ইট পড়ে রয়েছে। এটা অটোমান সময়ের সেরামিকের টুকরো। এটা তো এখনো চকচক করছে। এখানে আমরা যাতেই হাত দিচ্ছি সেটা হয় ইট না হলে সেরামিকের টুকরো। একদম সত্যি বলছি, দেখুন, সত্যি আমি তাকাচ্ছিও না। সেরামিক ইট, এটা যেন এক্সকাভেশনের সুপারমার্কেটের একটা সুইফট ভার্জন। এমন আর্কিওলজি আমার পছন্দ, শুধু জিনিস কুড়িয়ে যাও। মনে হয় আমি এখানে কিছু পেয়েছি। কিছু পেলেন আপনি? মনে তো হয়। বেলচা বেলচা বেলচা, বাহ, এ তো দারুণ একটা জিনিস, বেশ ভারী। এটা সীসার, তাই তো? হ্যাঁ, এটা সীসা। কিন্তু এটা কি? এটা সম্ভবত ছিটকিনি। এটা কোনো কিছু আটকে রাখার জন্য? হ্যাঁ, দরজার অংশ। বাহ, দারুণ জিনিস। মাটির প্রায় 2 ইঞ্চি নিচে। দারুণ আবিষ্কার। থ্যাঙ্কস। এখানে ছিটকিনি পাওয়া গেছে মানে দরজাও ছিল, আর দরজা ছিল মানে বিল্ডিংও ছিল। প্রাচীন কালের পেরেক, ইট, সেরামিক এসব পাওয়া যাচ্ছে মানে এখানে নিশ্চয়ই কিছু একটা আছে। এরিকা আর নরবার্ট জিপিআর স্ক্যানার চালু করলেন এবং উন্নত যন্ত্রের সাহায্যে মাটির নিচে কি আছে দেখার চেষ্টা করলেন। এরিকা, খারাপ লাগছে যে আপনাকে সব করতে হচ্ছে। কাজ করলে শরীর ভালো থাকে। আরে, এরিকা নিজেই মেশিনটা চালাবেন বললেন। এই সুযোগে আমি নিজেকে একটু অন্য কাজে ব্যস্ত করে ফেললাম। সরি, আপনাদের কোনো হেল্প লাগবে? আঙুর ক্ষেতে সারির পর সারি ধরে স্ক্যান করতে করতে শেষ পর্যন্ত আমরা একটা ভালো সংকেত পেলাম। কিছু পেলেন? এই যে কালো জায়গাটা, আপনার মতে এটা কি? দেওয়াল হতে পারে, তাই? গুরুত্বপূর্ণ অটোম্যান বিল্ডিং বা সমাধি হতে পারে। এই মুহূর্তে হয়তো আমরা সুলেমানের সমাধির উপরেই দাঁড়িয়ে আছি, কি তাই? তো এই জায়গায় বেলচা আনতে হবে। কিছু ভুল বললাম? মানে মাটি খোঁড়া যাবে না নাকি? কারণ আমাদের কাছে পারমিশন নেই। আমাদের অনুমতির অপেক্ষা করতে হবে? অপেক্ষা করতে হবে। অনুমতি পেতে কত সময় লাগবে? 1 মাস। বিউরোক্রেসি। পায়ের নিচেই সম্ভবত গুরুত্বপূর্ণ কিছু লুকিয়ে রয়েছে,
কিন্তু পেপার ওয়ার্ক হয়নি বলে এখানে ওনারা খোঁড়াখুঁড়ি করতে পারবেন না, তবে তার হয়তো দরকারও পড়বে না। এইগুলো কি জিনিস? আমার তো দেখে পাইপ মনে হচ্ছে। এই জিনিসটা সেলারে থাকে। ও, মানে আপনি কি ওয়াইন সেলারের কথা বলছেন? হ্যাঁ, ওয়াইন সেলার। আপনারা কি এই সেলারে নেমেছিলেন? আপনারা কি ওখানে অনুসন্ধান করেছেন? না, ওই জায়গাটা এখনো দেখা হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় নিচে যাওয়া সম্ভব? মালিককে কি জিজ্ঞাসা করে দেখি যদি পারমিশন দেন। নিশ্চয়ই, চলুন যাই। কারণ আমাদের ঠিক নিচেই যেটা রয়েছে সেটা ওই পাইপের প্রায় 5-6 ফুট নিচ দিয়ে গেছে মনে হচ্ছে। মানে সুড়ঙ্গ যদি থাকে তাহলে আর খোঁড়ার দরকার কি? আমরা মালিকের সঙ্গে কথা বললাম। সৌভাগ্যের বিষয় যে উনি আমাদের ওনার ওয়াইন সেলারে যাওয়ার অনুমতি দিলেন। এই জায়গায় এমন একটা গোপন জিনিস থাকতে পারে যার কথা উনি হয়তো জানেনই না। কি অন্ধকার! আমি প্রফেসর নরবার্ট প্যাপ আর ওনার কলিগ এরিকা হান্সের সঙ্গে হাঙ্গেরির সিগেটবারে একটা আঙুরের ক্ষেতের নিচে থাকা ওয়াইন সেলারে ঢুকছি। ওনাদের বিশ্বাস, সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসিয়েন্টের রহস্যময় আর অমূল্য হারটা সম্ভবত ওখানেই একটা বাক্সে রাখা আছে। ভিতরটা বেশ অন্ধকার। মনে হচ্ছে জায়গাটা বাইরের থেকে অনেক বেশি ঠান্ডা। আমি ভাবিনি আমাকে এতটা গভীরে নামতে হবে। আচ্ছা, এটা কত দূর পর্যন্ত গেছে? ব্যারেলগুলো রাখা ঠিকই বলেছেন, পুরনো ওয়াইন। বেশ পুরনো। এই সেলারটা কত পুরনো বলে মনে হয়? মনে হয় 200 বছর বা তারও বেশি পুরনো। আচ্ছা, রাস্তাটা এখানেই শেষ বলে মনে হচ্ছে। এটাই কি ভেন্টিলেশন পাইপ? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। বেশ, তাহলে এটাই মাটির উপরে উঠে গেছে। আর এটাই হচ্ছে পিছনের দেওয়াল। দেখা যাচ্ছে সুড়ঙ্গটা আরও এগিয়ে গেছে। দেখা যাক ওইখানে কি আছে। আপনাদের কাছে যন্ত্রপাতি আছে? মাটির উপরে আর্কিওলজিক্যাল ট্রেঞ্চ কাটার জন্য অনুমতি প্রয়োজন, কিন্তু সেই নিয়ম মাটির নিচে থাকা ব্যক্তিগত মালিকানার ওয়াইন সেলারের জন্য নয়। এটা দেওয়াল, তবে খুবই নরম মাটি দিয়ে তৈরি, সহজে এগুলো ভেঙে যাচ্ছে। ওটা কি, কিছু পেলেন? কিছু একটা আছে। ও, কিছু একটা রয়েছে। বুঝতে পারছি না ঠিক কি, তবে যাই হোক ব্যাপারটা বেশ বড়, সত্যি বিশাল। এটা স্বাভাবিক পাথর নয়, চৌকো করে কাটা। এদিকে তাই। এটা কি? কাটার দাগ রয়েছে। কার্ড স্টোন, কাটাই করা পাথর। এটা কোন পাথর দিয়ে তৈরি? বেলে পাথর দিয়ে। এটা কি কোনো দেওয়াল বা কোনো বিল্ডিং এর অংশ? কোনো গুরুত্বপূর্ণ বিল্ডিং এর হবে। গুরুত্বপূর্ণ বিল্ডিং, কারণ এটা বেশ যত্ন করে কাটা, তাই না? এটা এইভাবে কাটা হয়েছে যাতে কোথাও ঢোকানো যায়, এবং এটা সম্ভবত কিছু একটার সঙ্গে লাগানো ছিল। এটা কি শহরের প্রাচীরের অংশ হতে পারে? সম্ভবত তাই। প্রধান প্রবেশপথটা পাথর দিয়ে বানানো ছিল। এখানে একটা গর্ত রয়েছে। এরিকা, এটা কিসের জন্য? সম্ভবত এটা কোনো গেটের অংশ। একবার মিলিয়ে দেখা যাক। আচ্ছা, সেই শিশের স্পাইকটার সঙ্গে তো? সত্যি এটা অবিশ্বাস্য। মানে এটা যেভাবে তৈরি করা হয়েছে তাতে এইখানটায় একেবারে ফিট করে যাবে, তাই না? ঠিক। এই জিনিসটা মাটির নিচে এখানে পাওয়ার অন্য কোনো কারণ থাকতে পারে কি? না না না, আর কোনো কারণ নেই। এটা একটা বিশাল অটোম্যান বিল্ডিং এর অংশ, বা হতে পারে কোনো সমাধির অংশ। সত্যি কথা বলতে কি, আমি তো ভাষা হারিয়ে ফেলছি। উপরে সেরামিকের কথা ভুলে যান। এই জিনিসটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে কিছু একটা আছে। আমরা সেটা ছুঁয়ে আছি। সুলতানের হার্ট সম্ভবত এখানেই রয়েছে। এটা হয়তো এখানেই রয়েছে। শুনুন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই সবাই শুনুন, খুব মন দিয়ে শুনুন। কেউ কি হার্ট বিট শুনতে পাচ্ছেন? আমার আমার হার্ট আমার আমি খুব উত্তেজিত। সত্যি আমরা একটা পাথর পেয়েছি যেটা নিশ্চিতভাবেই হারিয়ে যাওয়া শহর টারবেকের অংশ। তারপরে অবশ্য আমরা আর কিছু জানি না। আপনাদের জন্য আমার শুভেচ্ছা রইল। মাটি কাটার সময় আমাকে খবর দেবেন। ওকে, থ্যাঙ্ক ইউ। আমি আবার আসব। আমার মনে হচ্ছে আপনারা এখানে আরো অনেক কিছু পাবেন, হয়তো সমাধিটাও পেয়ে যেতে পারেন। তেমনই আশা করছি। ওকে, এবার উপরে গিয়ে একটু গলা ভিজিয়ে নিই, চলুন। অনেক সময় ঐতিহাসিক সত্য প্রমাণ করা অসম্ভব হয়ে যায়। সূত্রগুলো এতই অস্পষ্ট হয় যে সেগুলোকে অনুসরণ করা যায় না। কিন্তু কিছু ক্ষেত্রে, যেমন আজকে, অভিজ্ঞ গোয়েন্দারা এতটাই ডিটারমিন্ড, প্যাশনেট আর কিছুটা ভাগ্যবান হন যে তাদের কেসের পাজল পিসগুলো সুন্দরভাবে বসে যায়, আর এগুলোই আসল প্রমাণ। হাঙ্গেরিতে রিসার্চাররা প্রচণ্ড পরিশ্রম করে কিছু ম্যাপ আর ডায়াগ্রাম পেয়েছেন যাতে সুলতান সুলেমানের হারিয়ে যাওয়া সমাধির জায়গাটা দেখানো আছে। উনি যেখানে শেষবার যুদ্ধ করেছিলেন,
সেই দুর্গের ধ্বংসাবশেষে একজন আর্কিওলজিস্ট একটা একটা করে আর্টিফ্যাক্ট সংগ্রহ করে যুদ্ধের ইতিহাস বুঝতে চেষ্টা করছেন। ছবির মতো সুন্দর একটা আঙুরের ক্ষেত, দলের বাকিরা কিছু ফিজিক্যাল ক্লু, ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট পেয়েছেন। অনুসন্ধানের কাজ অনেকটাই এগিয়ে গেছে, কাজ শেষ হয়নি, টেকনিক্যালি কেসটা এখনো ওপেন আছে। কিন্তু ইস্তাম্বুল যে দেশ আর একজন সুলতান, প্রায় 450 বছর ধৈর্য ধরে অপেক্ষা করছেন হারিয়ে যাওয়া হার্ট ফিরে পাওয়ার জন্য। আমার কোনো সন্দেহ নেই, অপেক্ষার অবসান হতে চলেছে।